যদি তাই হয় তাহলে সোমনাথ স্যার, সোমনাথ মানে তো শিব, তাহলে তো যদি শরীর যদি অর্জুন হয় তাহলে তো শিবের মাথায় জল ফেলা উচিত অর্জুনকে। তোমাদের চিন্তা করার কিছু নেই, বিধায়ক তো আসলেন না, বিধায়ক আসলেন, যেটা বন্ধ করো, বিধায়ক তো আসলেন না, বিধায়ক নেতা নেত্রী সবাইকে আমি সম্মান দিয়ে চলি, এবং কি আমার ছাত্র যে ভাইরা আছে তাদেরও আমি সম্মান দিয়ে চলি, আমি কাউকে অসম্মানিত করি না। কিন্তু যদি দলের মধ্যে থেকে কেউ যদি খুন করায়, কেউ যদি অন্যায় করে, তার প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। তাই কিন্তু আমি এই লড়াইতে নেমেছি আর এর কিনারা করেছি, এবং গোপাল মজুমদারের কেসে কিনারা করে আপনাদের দেখাবো যে তার পিছনেও চক্রান্ত কার আছে। এবং তিন দিন আগে বুড়ো যার ভালো নাম হচ্ছে সঞ্জয়, যাকে খুন করার চক্রান্ত হয়েছিল, যার তিনটে খুন করার চক্রান্তে তিনজন ধরা পড়েছে, তার সাথে বহু লোকের ফটো আছে, সে ফটো আমি হলুদ ফাইল থেকে বের করে আগামী দিনে প্রকাশিত করবে যে এই বুড়ো সঞ্জয়ের খুনের চক্রান্তে কারা কারা ছিল সেটাও আমি আগামী দিনে প্রমাণ করব। দলের মধ্যে থেকেই কেন বলছে? নিশ্চিত তার ব্যক্তিগত স্বার্থ আছে, কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসকে তারা কমজোর করতে চাইছে, তৃণমূল কংগ্রেসকে কোথাও না কোথাও বিভাজিত করতে চাইছে। তারা হচ্ছে বিজেপির দালাল, তারা হচ্ছে বিজেপির চক্রান্ত, তারা বিজেপির থেকে এসে এই দলটাকে নষ্ট করার চেষ্টা করছে, এটা আমরা হতে দেব না, প্রাণ থাকতে এই কাজ করতে দেব না। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলছেন যে আপনারা কলুষিত করছেন, দেখুন উনি কি বলছেন আমি জানি না, ওনার মাঝে মাঝে ওনার সে কিরকম ধরনের কথা, কখনো মাথা মুড়িয়ে নিচ্ছে, কখনো উনি হাফ প্যান্ট পরে চলছেন, কখনো ফুল শার্ট পরে চলছেন, কি কি করছেন ওনার ব্যাপারটা উনি বলতে পারবেন। আমার ভার্সন স্পষ্ট যে আমি অন্যায়ের বিরুদ্ধে গতকালকে সুব্রত বক্সিকে পাঠানো হয়েছিল বৈঠক করার জন্য, সুব্রত বক্সি 1 ঘন্টা 20 মিনিট নৈহাটি বিধানসভার বিধায়কের অফিসে বসেছিলেন, আপনাকে দেখা যায়নি কেন? রাজ্য নেতৃত্বে কি আপনি এগিয়ে চলছেন? এভাবে প্রথম কথা জানাবো, আমার রাজ্য নেতৃত্ব সুব্রত বক্সি আমার শ্রদ্ধানীয় এবং অনেক উচ্চ স্তরের নেতৃত্ব, আমি ওনাকে সম্মান জানিয়ে কথা বলি যে আমার কাছে এই বৈঠকের কোনো খবর ছিল না। আমাকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় যে কোনো প্রোগ্রামে আমাকে টাকা আমি সেখানে পৌঁছাই, তাই তো অনেক জায়গায় আমার ফটো দেখা যায়। আমাকে যদি মানে ছোট্ট একটা সত্যনারায়ণ ভবনের পুজোতেও ডাকা হয় আমি চেষ্টা করি সেখানে পৌঁছাবার, তাহলে সেই জন্যে আমাকে এরকম কোনো আমার কাছে নির্দেশ বা কোনো মেসেজ ছিল না যে আমাকে ওখানে যেতে হবে। বিধানসভায় বিধায়কের অফিসে বসলেন পুরসভা, এটা আমার মনে হয় এটা ভুল, এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন। উনি নৈহাটি উৎসবে আমন্ত্রিত ছিলেন, সেখানে অ্যাজ আ গেস্ট উনি এসেছিলেন, তার আগে উনি নৈহাটি পৌরসভায় এসেছিলেন অন্য কোনো ব্যাপারে। আমার ব্যক্তিগত যে কারণে আপনারা মিডিয়া সেল আমাকে বলছেন আমি আপনাদের জানাই, আমার কাছে এরকম কোনো নির্দেশ ছিল না। আমি দলের অনুগামী, আমি দলের কথার বাইরে কিছু মনে করি না, দল বললে আমি সেখানে নিশ্চিত কথা বলে নেবো। আমি এই বিতর্ক যখন রাজ্য নেতৃত্ব চেষ্টা করছে বিতর্ক বন্ধ করা, তখন আপনি একের পর এক ঘটনার প্রসঙ্গ আনছেন এবং হলুদ ফাইলের প্রসঙ্গ বারবার তুলে আনছেন, এবং এমনকি আজকে মঞ্চ থেকে বললেন যে মুখ্যমন্ত্রীকে জানা গেছে, কি চাইছেন? ঠিক আছে, আমি দলের একটা একনিষ্ঠ করি, আমাকে মনে রাখি দলের মধ্যে থেকে যারা দলকে বিভাজন করার চেষ্টা করছে, যারা দলের কর্মীদের খুন করানোর চেষ্টা করছে, যারা দলকে ক্রমাগত একটা বাজি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি তাদের বিরুদ্ধে লড়ব। আর যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর একবিন্দ রক্ত পড়বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক সোমনাথ শ্যাম সেখানে পৌঁছাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা, তাই তো 2019
যখন 70-80 অফিসকে দখল করে নিয়েছিল এই গেরুয়া শিবির, যারা তখন 2019 বিজেপির দায়িত্বে ছিল, আমরা কিন্তু পুনরায় দখল করেছি সেই অফিস। আর আজকে সব জায়গায় তিরঙ্গা চলছে, আমাদের টিএমসির পতাকা চলছে, কোথাও আপনি দেখতে পারবেন না গেরুয়ার পতাকা। তাই আমি সেই সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বাংলা সভায় মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে একত্রে এবং কোনো দ্বন্দ্ব তিনি বরদাস্ত করবেন না, তারপরেও আপনি এই লড়াই চালিয়ে। আপনাকে আবার বলছি, আমি কোনো দ্বন্দ্ব করছি, আমি কোন ব্যক্তি বিশেষের কথা বলছি। আপনি যদি বলেন আমাকে, আপনি কথা বলছেন যদি কোনো খুনিকে, তাহলে কি প্রশ্রয় দেবো? খুনির কথা যদি আমি জানি তাহলে কি সেটাকে আমি চেপে রাখবো? আমি যদি জানি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীর খুনকে করেছে, তার পিছনে ষড়যন্ত্র করে কে আছে, তাহলে কি আমি আমার মুখ বন্ধ করবো? আমাকে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী বলেননি, আমার নেত্রী বলেছেন ব্যক্তিগত কোনো দ্বন্দ্বে যাবে না। আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আমার দ্বন্দ্ব হচ্ছে আমার বৃহত্তম স্বার্থে, আমার অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ। আমার এই প্রতিবাদ চলবে, দুর্নীতি যেখানে যা হবে, তৃণমূল কংগ্রেসের যদি কোনো সৈনিকের উপরে হাত পড়ে সেটার সামনে আমি দাঁড়াবো। তাতে যদি আগামী দিন আমাকেও খুন হতে হয় আমি তাও রাজি আছি, আমি মরতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নই। যেখানে কেউ বন্ধমূর্খ বলছে কি জেলে গেলে, জেলে যারা আসামি হয় আর জেলে গেলে তারা নাকি নেতা, তাহলে জেলে যারা খুন করে রয়েছে আসামি, যারা ধর্ষণ করে রয়েছে, যারা ডাকাতি করে রয়েছে, সারা জেলে যারা যত লোক রয়েছে তারা কি বেরিয়ে সবাই কি জনপ্রতিনিধি হবে? এইসবই গণ্ডমূর্খদের বিরুদ্ধে আমাদের কথা। অর্জুন যার নাম, তিনি অর্জুনের মাহাত্ম সম্পর্কে জানেন, এটা নিয়ে প্রশ্ন তুলে না। আমি আবার বলেছি, কানা ছেলের নাম পদ্মলোচন, কেউ যদি রোগা পাক্কা থাকে, তার মা বাবার নাম যদি ভীম দেয়, তার কি দশ হাজার হাতি বল হয়ে যায়? সেটা তাদের মা বাবা ধারণা ভীম নাম দিয়েছে। যদি তাই হয় তাহলে সোমনাথ স্যাম, সোমনাথ মানে তো শিব, তাহলে তো যদি শরীর অর্জুন হয় তাহলে তো শিবের মাথায় জল ফেলা উচিত অর্জুনকে। না, আমাদের কাছে সেরকম কোন ইনফরমেশন নেই। আর আমরা জানি কি গুয়াহাটিতে উৎসব হচ্ছে, সেই উৎসবে উনি প্রত্যেকবারও আসেন, এবারও রুটিন মাফিক দেখে এসেছেন। আমি আবার বলেছি, 2019 আগে তৃণমূল কংগ্রেস আর 2019 পর তৃণমূল কংগ্রেস এক নয়। আমাদের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক ক্ষমতায় 2021 তৃণমূল কংগ্রেস থেকে, আপনারা দেখেছেন নবজোয়ারের যে কর্মসূচি তিনি নিয়েছিলেন, দু মাস ধরে বাড়ি ছাড়া, বাড়ি থেকে বাইরে থেকে রাস্তাঘাটে পথে মাঠে আমাদের সর্বাধিক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নবজোয়ার সেখানে কি ছিল কর্মসূচি? মানুষের দ্বারা নির্বাচিত ক্যান্ডিডেট, তাকেই ক্যান্ডিডেট করা হবে। আমরা দেখেছি সারা বাংলা জুড়ে মোটামুটি 85% মানুষের দ্বারা নির্বাচিত ক্যান্ডিডেট হয়েছে, আর সারা বাংলার মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়েছে। সেই ক্ষেত্রে এখনো সেই মানুষের দ্বারা নির্বাচিত ক্যান্ডিডেট ঠিক হবে, সেটা মানুষই ঠিক করবে, আর সেটা ঠিক করবে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৌরসভায় নিয়ে আসবেন, কে হনু কে কুমড়ো সেটা তো মানুষ বিচার করবে। দীর্ঘ এক ঘন্টা বসার পরও আপনাদের দেখা পেলেন না, আপনাদের কি জানানো হয়েছিল? আমাদের কিছু জানি না, আমাদের কোনো বৈঠক ছিল। সোমনাথে আবার হলুদ পাইলে কথা বলছেন, আপনার সতীর্থ বিধায়ক এবং উনি বলছেন মুখ্যমন্ত্রী করে যাবেন, সেখান থেকে নিশ্চয়ই আমরা অন্যায় বিরুদ্ধে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যায় বিরুদ্ধে লড়াই করতে শিখেছে। অন্যায় হয়ে থাকলে, মানুষকে সত্য হয়ে থাকলে নিশ্চয়ই আমি তার সঙ্গে 100% আছি। উনি সাংঘাতিক অভিযোগ থেকে দলে বসে দলের কর্মীদেরকে কি করে চক্রান্ত করছেন, সাদা পোশাক পরা একজন ব্যক্তি, তাকে সামনে আনা তো আপনার দায়িত্ব, আপনারা কিভাবে সেটা আমরা, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনকে, তারা একের পর এক সেই আসামিগুলোকে ধরছে, আর নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে তারা মুখ খুলছে না, ভবিষ্যতে নিশ্চয়ই খুললে আসল চেহারাটা বেরিয়ে আসবে। আসল তিনি নিশ্চয়ই ক্যামেরাটা বাদ যায়নি আসল, কিন্তু রাজনৈতিক রাজনীতির একটা অংশ তো অর্জুন সিং এর পাশে রয়েছে। আমি আমি কোন সিং এর পাশে রয়েছে আমি সেই সব সিং এর কথা বলছি না, আমি শুধু একটা জানি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পাশে।